পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন দেশে ফিরলে বিয়ে করাবেন হাদিসুর রহমানের পছন্দ করে রেখেছিলেন দু একজন মেয়েও হাদিসুর দেশে ফিরলেন তবে না ফেরার দেশের যাত্রী হয়ে বাবা ঘুমায় না ও বাবা তখন কেন খালামনি তোমার কথা আর অবাধ্য হমু না খালামনি তুই আয় আমার মুখে টার্কিশ এয়ারলাইন্স হাদিসুরের মরদেহ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সকাল থেকেই অপেক্ষায় ছিলেন স্বজন প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিরা টোটাল থানার মানুষ অতি আগ্রহের সাথে অপেক্ষা করতেছে হাদিসুরের ডেড বডি তারা কখন পাবে এবং কখন যাবে এবং তারা কখন তাকে জানাজা দেবে এবং জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে একমাত্র উপার্জনক্ষম হাদিসুরের মৃত্যুতে চরম বিপদে পড়েছে তার পরিবার এই পরিবারে যে দুইটি বেকার ছেলে আছে যারা এখনো লেখাপড়া করে যদি এদেরকে সহযোগিতা করে তাহলে পরিবারটি দাঁড়াতে ঘুরে দাঁড়াতে পারে আমি বিশ্বাস করি আমার প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা তাদের ফ্যামিলির দায়িত্ব নেবেন এবং যে কাজ করা দরকার সে সেটি তিনি করবেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়া বাংলার সমৃদ্ধি জাহাজে গত দোসরা মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান হাদিসুর ওই জাহাজের জীবিত আটাশ নাবিককে নয়ই মার্চ দেশে ফিরিয়ে আনে সরকার নিয়াজ মোরশেদ মাছ সংবাদ ঢাকা